মৌত কিন্তু ডেলি আমাদের পিছনে ২৪ ঘন্টা দৌড়াইতেছে। ইউদরিকাল মৌত, কোরআনের কথা, মৌত কিন্তু পিছে দৌড়াইতেছে। রেখায় যাইতে দেরি, ধরতে দেরি করবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যে যুবক তো যৌবন পর্যন্ত আল্লাহ নুন খাইল, যৌবন দিল আল্লাহ ওকে। যৌবন, যৌবন মনে হয় বাজারে পাওয়া যায়? কলিকাতা হারবালে, মডার্ন হারবালে, আমেরিকান হারবালে পাওয়া যায় না? যুবককে তো যৌবন দিল, ও তো একবার আল্লাহ বলে না। জিজ্ঞাস করেন, ও যদি সকালে উঠে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিত আর আল্লাহ জিজ্ঞাস করতো এত জোরে ডাকিস কেন, তো বলতে পারতো আপনি যৌবন দিছেন, আপনাকে ডাকবো না, কাকে ডাকবো? এইখানে একজন পুরুষ তো নাই ডেলি ১০০ বার আল্লাহ বলে, আছে কেউ ওইখানে? ওই ঘরের ভিতরে একজন আছে, এত বড় মজমা একজনও তো নাই ১০০ বার আল্লাহ বলে পুরুষ। আপনাকে তো পুরুষত্ব দিল, সকালে উঠা তো ১০০ বার আল্লাহ বললেন না। আল্লাহ যদি জিজ্ঞাস করতো এত ডাকস কেন, একবার ডাকলেই তো হয়, আপনি আমাকে পুরুষত্ব দিছেন, ১০০ বার ডাকবো না তো করবো কি? নারীও তো ডাকে না। নুন তো খাইলাম, গুণ তো গেলাম না, একটু চিন্তা করি না? মৌত তো ডেলি বলে, জমিন তো ডেলি বলে, আলা কুল্লা ইয়াউমিন, প্রতিদিনই তো জমিন বলে, তামশি আলা যাহরি মাসিরু কাফি বাতনি। যুবক ভালো মতে শোনো, নেটে বয়া বয়া দেখতে থাকো না আর মজা লইতে থাকো, ঠিক না? সত্য তো? মজা লইতে 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 মাঝে মাঝে এমনও হয়, এমনও হয় অ্যান্ড্রয়েড সেটের ভিতরে টাচ করে আবার চুমো দেয়, জানো তোমার পায়ের নিচের মাটি কি বলে? জানো তাকুলুকাল আলওয়ানু আলা বাতনি, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রঙ্গলীলায় তোমাকে খায়া ফেলতেছে তাই না? রং তামাশা তোমাকে খাইতেছে তাই না? ছেমরি কই আর ও টাচ করলো কই, চুমা দিল কই, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, ও যুবক তোর জন্য তো আল্লাহ জান্নাতে বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, নেটে যে শ্বাস দিও মুস্ক কাকে বলে, ছবি দেখাবে তোমাকে মুস্কের, এতটুক বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, ১২০ ফিট লম্বা, চুলটিও ১২০ ফিট লম্বা, লেহেঙ্গার ঘের হবে ৩ কিলোমিটার, মারবে ৩ কিলোমিটার, লয়া ফুলা উঠবে, তোমার জন্য বানায় রাখছে। সেমরি কই, তুমি কই, হাত লাগাইলা কই, চুমা দিলা কই, রাগ হয়ে গেল? কালকে আল্লাহকে চেহারাটা কেমনে দেখাইবা বলো? তোমার যৌবন কে দিল? বাঁচায় রাখছে কে? বেচবা যৌবন? চলো হিজরার কাছে বেচা ফেলি। সমগ্র দুনিয়ার সম্পদ একদিকে, এক যুবকের যৌবন একদিকে, যৌবন দামি, বিনা পয়সায় পায় ফেলছো তো? তোমার কাছে যদি যৌবনই না থাকতো তাহলে তোমার দিকে কেউ চোখ উঠে তাকাইত না, বুড়া মানুষের দিকে কেউ তাকায় না। বুড়া যদি তাকায় তো ১০টা গালি দিয়া কয়, কি কয় জানো?
বান্দরটা বুড়া তো হয়েছে কিন্তু গাছ বাওয়া ছাড়ে না, ঠিক না? আল্লাহ বানায় রাখছে তোমার জন্য, ওই হুর বানায় রাখছে, হুর চার জিনিস দিয়া বানাইছে। আল্লাহর রাসূল রূপের বর্ণনা দিছে, রূপ চেহারার রূপের না, শুধু আঙ্গুলের পুরের রূপ বলছে। দুনিয়ার উপর এরকম ধরবে টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাবারাতি দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে যদি হাসি দেয় সমগ্র দুনিয়াটা আলোতে ঝলমল করে, একটা চুল নাড়া দিলে লাতাআতারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউ শামস, খালি পাউটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটু আগেরটা বোঝো না, সাত সমুদ্রে থুতু দিলে লবণাক্ত এবং তিতাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে, ডাইরেক্ট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন হবে? ঠোঁটে আবার লাগবো কেমন? আরে বানাইছি তো তোর জন্য, তুই যদি স্কিনের ভিতরে দেখা মোবাইলে দেখা চুমা দিতে পারস তাহলে এটা দিবি না কেন? বানানোই তো তোমার জন্য। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হইব, চুমা দিলে কেমন মজা হইব, কিস দিলে কেমন মজা হইব, একটু ভাবো না? ফিডার খাও কিচ্ছু বোঝো না, কেমন মজা হইব কেমন? আরে বলো না কেমন মজা। আমার তো মনে হয় একবার চুমা দিয়ে 100 বছর কাটায় দিবে। না না হাদিস দিতেছি, সর্বশেষ যে জান্নাতে যাবে হুর দেখা 40 বছর খালি চেয়ে থাকবে, রূপ দেখা পাগল হয়ে যাবে 40 বছর পরে, হুর ওর গালে মুখা মারবে আর বলবে খালি চেহারাই দেখবি ভিতরে দেখবি না কি আছে, মানে বোঝে না ফিডার খায়, ঠিক না? চল কামরা তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে, খালি চেহারা দেখা চেহারা সুস্থ, চল কামরা আল্লাহ বানায় রাখছে। এটাই বলতেছিলাম যে নুন কতটুকু খাইলাম, যুবক একটু ভাব কালকেই চেহারা আল্লাহকে কি করে দেখাই, এক ফোঁটা পানির থেকে তো তোমাকে অস্তিত্ব দিল। হায় হায় এই জন্যই তো আল্লাহ বলে ইবনে আদম মা ক্ষমতা বিশ্বাস, তুই তো কিছুই ছিলি, তোকে তো অস্তিত্ব আমি দিছি। যখন মানুষ নিমক হারাম হয় ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুত, যখন নিমক হারাম হয় তো আল্লাহ কাছের থেকে আয়েশা ডাকে, আয়েশা বলতে থাকে আমা কা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফমান জালাকা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফমান জালাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ফমান জালাকা মুদগা, রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো, ফমান জালাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ফমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল। আজকে যুবক দেইখা বিষের বোতল পর্যন্ত পান করতে চায়, কি দেইখা পিচপিচ গুলো, আরে কও না কি দেইখা গুলো, আমি চিনি লাকসাম চিনি, আমি মনোহরগঞ্জ চিনি, এটা কি মনোহরগঞ্জ থানা, চিনি আমি, কেননা কুমিল্লার হইল এটা এন্টার নোয়াখালীর বাসা সবকিছু নোয়াখালিয়া, আমি চিনি তোমা করে, তালতো খালতো কম চিনি না আমি, কি দেইখা গুরো, কি দেইখা মেসেজ এর আশা করো যে হায় যদি একবার আমারে লেখা পাঠাইতো আই ডট ডট ইউ, কি দেইখা কও না
কি দেখা? গোষ্ঠের চামড়ার আবরণ দেখেই তো, নাহলে আর আছে কি? কি আছে? ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, ইয়াজিদ বিন মুহাল্লাব প্রতাপশালী বাদশাহ, একদিন কোন ব্যাপারে উনি বেকা চোখে দেখছিলেন, তো ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি আমারে চিনো না, বেকা চোখে দেখলা কেন? বলছে, তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি, তোমার চেয়ে, আমার চেয়ে আবার তুমি আমাকে ভালো চিনো কি করে? কামা কানা উয়ালু কানুৎফা, তোমার শুরুটা কি বীর্য ছিল না? বালা অবশ্যই, আখেরু কা জিফা, সর্বশেষ তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ। বসে বালা, বসে তাহমিলু বাইনাহুমা কাদিরা, মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি আর কি, কি পেটের ভিতরে কি? তেজিদ বিন মুহাল্লাব প্রতাপশালী বাদশাহ ছিল, কিন্তু বেয়াদব ছিল না, আদব ওয়ালা ছিল। তো বলছে, আল্লাহি আরাফতানি হাক্কা, তুমি আমারে চিনছো। কি দেইকা পিছ পিছ গুড়ো, 14 তারিখে যে ফুল কিনবা, কি দেইকা কিনবা? চামড়া দেখা কে সাজাইছে এই চামড়াটা? এটার লেগা পিচ পিচ ঘুরতে থাকো, আর আল্লাহ যেটা বানাইছে 24 ঘন্টা একবার আল্লাহ বলে না। এই জন্যই তো আল্লাহ বলেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফমান জালাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জালাকা মুদগা, তোকে রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো? অমান জালাকা এজামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর ভাবে গোশতের আর চামড়ার কে চড়াইয়া দিল? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফমান কাব্বারা, তোকে বড় কে করলো? তোর মা না তোর বাবা? ও যুবক, কে বড় করছে তোরে? ও যুবক, তোমাদেরকে কে বড় করছে? ও পুরুষ, আপনাকে কে বড় করছে? ও নারী, আপনাকে কে বড় করছে? আল্লাহ বলে, তোকে কে বড় করবো? আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো কেমন দুর্বল ছিলি? ফমান কওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফমান আল্লামা, তোকে শিক্ষা যুক্ত ব্রেন কে দিল? মেধা কে দিল? ও যুবক, মেধা কে দিল? কয়বার আল্লাহ বলো, বলো আল্লাহ বলে, আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? তুই তো নিশ্চয় ছিলি, অসহায় ছিলি, ফকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতি, নাহলে তোর ভিতরে ছিলটা কি? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কাটবি কোথেকা? ওলা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি ছিল না। ওলা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তি ছিল না। ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ব্রেন ছিল না, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, মগজ ছিল, ব্রেন ছিল, মগজ ছিল। ওলা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, দরা তো দূরের, কর্ম তো দূরের কথা, দরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, তোকে কে সাজাইল? এই জন্য তো আরেক জায়গায় বলেন, হায় হায় যখন নিমক হারাম হয়ে যায়, নিমক হারাম, অকৃতজ্ঞ হয়, এই জন্যই কোরআন বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত,
ও মানুষ তুই নিমক হারাম হইলি কি করে? অন্য প্রাণীর তো ব্রেন নাই, তোর মতো মেধা নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, বিদ্যা নাই, ও নিমক হারাম হতে পারে, তুই হইলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা, তোকে অকৃতজ্ঞ বানায় লোকে, তুই অকৃতজ্ঞ হলি কি করে? মা গাররাকা বিরাব্বিকাল কারিম, এরকম দয়ালু রব থেকে দূরে সরাই লোকে তোকে। আল কোরআন বলতেছে, আমি কোরআন দিতেছি, কে তোকে দূরে সরাইল? এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন এইগুলার পরেই যে এরকম দয়ালু রব, তারপরও দূরে। আল্লাহ বলে আতাই তোকে আইনানে তান্দুরু বিহা, দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস। আতাই তোকে লিসানান শান্তি কবি, জবানটা তো আমি দিছি, বাক শক্তিটা তো আমি দিছি তুই বলিস। আতাই তোকে উদুনানে তাসমাউ বিহা, কান তো আমি দিছি, শ্রবণ শক্তি তো আমি দিছি তুই শুনিস। তারপরও আমার থেকে দূরে গেলি তো গেলি কি করে? আতাই তোকে কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি তুই চিন্তার বোঝা উঠাস, তুই আমার থেকে দূরে গেলি কি করে? কয়টা চোখ, কয়টা ক্যামেরা দিয়ে দেখি, কয়টা? দুইটা? এক চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা, একটা ক্যামেরা দিয়ে দেখেন, তাহলে এই সবগুলা চেহারা দেখা যেত না। 26 কোটি চেহারা সামনে আনলে চোখ পুরা পুরা দেখবে, 26 কোটি ক্যামেরা দুই চোখ। আল্লাহ বলে তুই আমার থেকে দূরে গেলি কি করে? কি করে গেলি দূরে? আমি দিলাম তুমি ভালো মন্দ বোঝো, আতাই তুকা দানে তপ্তিশু বিহা, হাত আমি দিলাম তুই কর্ম করিস, আতাই তুকা রিজলানে তামসি বিহা, পাও আমি দিলাম তুই চলিস, তারপর আমার থেকে দূরে গেলি কি করে? অকৃতজ্ঞ হইলি কি করে? নিমক হারাম হইলি কি করে? একটু চিন্তা করো, কালকে কিন্তু চেহারা দেখাইতে হবে, পলানের কোন সুযোগ নাই, আইনাল মাফার কোথায় যাবে? হ্যাঁ, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, বাধ্য করেন না, এটাও মানি। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে যার যেমন মনে চায় শাস্তে পারে, কিচ্ছু বলবে না, শুধু করবে কি জানেন? না ফেরুন কাইফা তাআমালুন, শুধু বলবে আমি তাকায় তাকায় দেখবো তুই করিস কি, শুধু দেখবো তোর দৌড় কতটুকু, কি দৌড় বোঝেন? তোর দৌড় কতটুকু দেখবো? ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন, আমি অপেক্ষায় আছি সীমারেখায় কখন পা দিবে, দিতে দেরি আকাশ না হু বক্তাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করব না। আমি যদি বলি দুনিয়ার প্রযুক্তি, তো 1400 আরো আগে বলা দিছেন, দুনিয়ার সৃষ্টির আগেও লেখা রেখা দিছেন, অলাউফি গুরুজি মুসাইয়েদা, যত টেকনোলজি মনে হয় তুই ব্যবহার করতে পারিস, প্রতিরোধ সৃষ্টি করতে পারিস, পাহারা লাগাইতে পারিস, কিন্তু আমরা উঠায় নিয়ে আনিব, 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, তোর কোনো প্রতিরোধ কাজে দিবে না। এটা বহুত আগে, দুনিয়ার আগেও লেখা রেখা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছেন বটে, এই জন্য কিচ্ছু বলেন না, নাইলে জমিনের কথাই সত্য হইতো। 24 ঘন্টা বুক করি আল্লাহ, 24 ঘন্টা কার বুক করেন? অক্সিজেন কার নেন? 5 লিটার ডেলি, 24 ঘন্টায় 550 লিটার শ্বাস প্রশ্বাস কার নেন? কতবার নেন ডেলি? কতবার শ্বাস প্রশ্বাস চলে? 1,60,000 বার ডেলি। কিডনিকে 36 বার ডায়ালিসিস করেন,
কিডনিকে ডেলি 37 বার, নাইলে যুবক তোমার যৌবন পারে আল্লাহ, তুমি দেখতে চোখে দেখায় যুবক থাকবা কিন্তু আসল জায়গায় তুমি জিরু থাকবা, জিরু। আল্লাহ পারে, আল্লাহ পারে। আমেরিকান হারবালে যায় কিনা আনা যাবে না, ভালো মতে বোঝো, রাগ হয়েও না আমার উপর, কথা লম্বা হবে না। আল্লাহ বলে শোনো, তোকে আমি হাত দিলাম, তুই কর্ম করিস, তুই নিমক হারাম হলি কি করে, আমার চেয়ে দূরে গেলি কি করে। আতাই তো করি জলান তামসি বিহা, পা দিছি তুই চলিস, কুনতা সগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি আমি বড় করছি, কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি আমি সুঠামত্ব দিছি, কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি আমি তোর ভিতরে মেধা দিয়া ভরা দিছি, আজকে তুই বিসিএস ক্যাডার, আজকে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার, আজকে তুই ডক্টরেট, আজকে তুই এটা সেটা, এটা আমার দেওয়া মেধার গুণে। কে দিছে মেধা? আল্লাহ বলে তুই নিমক হারাম হলি কি করে। এই জন্য আমার কথা শুরু ছিল এটা, যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গেলাম, একটু চিন্তা করি না কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো এই চেহারাটা আল্লাহকে, কি করে, ওইখানে তো কারো পরিচয় চলবে না। দুনিয়ায় চলতে পারে আইডি দেখাইলে আমার পেশাবো হইতে পারে, এত বড় পদস্থ বয়ের ঠেলায় কবরে কোনো আইডি চলবে না, কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, চলবে শুধু কে গুণ গাইল আল্লাহ এটা দেখবে, গুণ কে গাইল, নুন কে খাইল, গুণ কে গাইল, গুণ গাওয়া দেখবে, দুনিয়ার পরিচয় দেখবে না। আপনি কতটুক দুনিয়ার পরিচয় রাখেন, কতটুক কতটুক দুনিয়ার পরিচয় রাখে মানুষ, চারজনের ইতিহাস তো এরকমও পাওয়া যায়, সারা দুনিয়ার রাজা ছিল, সারা দুনিয়ার, তার ভিতরে একজন নমরুদ, 800 বৎসর ছিল, 800 বৎসর, কোনো বিরোধী পার্টি ছিল না, 400 বৎসর মশা ঢুকার পূর্বে, আর মশা ঢুকার পরে 400 বৎসর, দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছেন, 400 বৎসর যে আসতো সে সেজদা করত, আবার 400 বৎসর যে আসতো সে জুতা দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দিত, যেদিন পাল্লা সমান হয়ে গেছে দুদিকে সমান, ওইদিকে এক বাড়ি, কাহিনী শেষ, কোনো পরিচয় চলবে না, নাহলে নমরুদের পরিচয় চলত, 800 বৎসরের রাজত্ব, অপজিশনহীন, কোনো অপজিশন ছিল না, কোনো পরিচয় চলবে না, যদি চলত তাহলে নূহ আলাইহিস সালামের ছেলের জন্য বাপার পরিচয় চলত, স্ত্রীর জন্য স্বামীর পরিচয় চলত, লূত আলাইহিস সালামের স্ত্রীর জন্য স্বামীর পরিচয় চলত, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার জন্য ছেলের পরিচয় চলত, কোনো পরিচয় চলবে না, যদি পরিচয় চলত তাহলে আসিয়া কোনোদিন জান্নাতি হওয়ার সুযোগ হতো না, সে তো ফেরাউনের স্ত্রী, কার আসিয়া জান্নাতি, 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 আর আসিয়ার জান্নাতের রাজা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসিয়া জান্নাত পায়া যতটুক খুশি না হয়েছে, রাজা পায়া এর চেয়ে কুঠি গুণ বেশি খুশি হয়েছে। চিনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিনেন উনিকে, কে আমাদের, আরে বলতে ভয় পান কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিনেন নবীকে, কত্তিকা নবী চিনবে,
কোথেকে চিনবো আমরা নবী? হ্যাঁ, নবীর আদর্শই তো চিনি না, ওনাকে কোথেকে চিনবো? দুজন না বিয়ের কথা বললো এতক্ষণ বয়ে বয়া, আমি তো পুরাটা শুনতে ছিলাম। হুজুর কাম ছিল শুনানো, শোনা গেছে গা। আমাদের কাম ছিল শোনা, ঠিক না? বাস্তবায়ন আছে নাকি? নবীর আদর্শ যতটুকু মুসলমানের ঘরে নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, এতটুকু দুনিয়ার কোথাও নাই। আজকে বিজাতি সুযোগ পাইছে কেন? ওদের নবীরে তো ওরাই মানে না, আমরা কি মানব? যদি মানত তাহলে যুবক নেটে দেখে চুল কাটতো কেন? মনোহরগঞ্জের সমস্ত যুবক তো এখন নেটে দেখে চুল কাটে। জিগান 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে। ও যদি নবী চিনত তাহলে নবীর আদর্শে 50 টাকা দিয়ে চুল কাটা, 250 টাকা দিয়ে মিষ্টি কিনা বাজারে সবাইকে বিলাইতো। সবাই যদি জিজ্ঞাসা করতো, এই বেটা বিয়া করে না মিষ্টি খাওয়ায়, তুই চুল কেটে মিষ্টি খাওয়াস কেন? তো বলতো, শোন, প্রত্যেকটা চুলের বদলায় নেকি পাইছি। এই খুশিতে মিষ্টি খাওয়াই। আরেকটা বাকি রয়ে গেছে, কিয়ামতের দিন যখন দেখবো তখন হাত পাতার সুযোগ হবে, আল্লাহর রসুলের কাছে হাত পাতবো, আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন? দিয়া আগে যান, দিয়া তারপরে আগে যান, আপনার আদর্শ মতো চুল কাটছি। এরা তো নেটে দিকে কাটে, এদেরকে জিজ্ঞেস করেন তো, মনোহরগঞ্জের কোনো মেয়ে এগো চুল কাটা দেখা কোনোদিন কইছে নাকি আই লাভ ইউ? হ্যাঁ বলছে না? মেসেজ দিছে যে আমি তোরে ভালোবাসি? হ্যাঁ দিছে না? বলছে তোর চুল কাটাটা ভালো হয়েছে? যখন চুল কাটলে কিছুই মিলে না। আরে এটা যদি মিলত যে মেয়েরা তোমার ঘরে দেখা পাগল হয়ে যেত, বাড়ির তে ছুটা বাইরে যেত যে এমন স্টাইল চুলের, ওর লোকে জামুনা জামুক আর লোকে, তাইলে আমি বলতাম 300 না 3000 টাকা দিয়ে কাটো, কোনো আপত্তি নেই, কমসে কম দুনিয়া তো মিলল। এত দুনিয়াও মিলে না, তাহলে নবীর আদর্শ চুল কাটা তো 50 টাকা। আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে গিন্নিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত। খবর আছে, শুনালো আমার কাছ থেকে, শুনো শুনো শুনো, হাউজে কাউসারে গেলে যেন ধাক্কায় বাহির না করে দেয়। এই চেহারা লয়ে হাউজে কাউসারে কি করে যাবা? হাউজে কাউসার প্রথম যাইতে হবে, প্রথম। মনে করো হুজুররা মানুক আর না মানুক, যারে পানি পান করায় দিল হাউজে কাউসার, যারে পান করায় দিল, ওই শরীর আমার ধারণা, আমার এটা ধারণা, ওই শরীর আর জাহান্নামে যাবে না, ওইটা কোনো না কোনো বাহানায় জান্নাতেই যাবে। কেন না? পেটে পানি গেছে কার? হাউজে 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 ওটা আবার জাহান্নামে যায় কেন? কোনো না কোনো বাহানায় জান্নাতে যাবে। আর যদি পান না করতে পারলাম তাহলে খবর আছে,